আমি আবার চলে এসেছি একটি নতুন ছবি নিয়ে আমার শিক্ষার্থী বন্ধুদের, যারা ছবি আঁকতে চাও চটজলদি এবং খুব সহজ পদ্ধতিতে। আমি তাদের জন্য সুন্দর সুন্দর ছবি নিয়ে আসি এবং খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আমি ছবিগুলিকে উপস্থাপন করি। তাই যারা ছবি আঁকা খুব ভালোবাসো এবং ছবি আঁকার চেষ্টা করো কিন্তু ঠিকমতো ছবি আঁকতে পারো না, তাদের জন্য নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে খুব সহজ পদ্ধতিতে ইংরেজি লেটার দিয়ে আমি ছবিগুলিকে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি আমার এই ভিডিওগুলি তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি আজকে তোমাদের ইংরেজি লেটার বি কে পাশাপাশি রেখে দুটো বি দিয়ে আমি ফুল আঁকা দেখাচ্ছি এবং বি দিয়ে আমি একটি প্রজাপতিও এখানে এঁকে দেখাবো। তাই যারা আমার ছোট্ট বন্ধুরা আমার ভিডিওটি দেখছো একটু খুব ভালো করে এবং স্পষ্টভাবে লক্ষ্য করবে যে আমি ঠিক কীভাবে ছবিটিকে অঙ্কন করছি। শুধু অঙ্কন পদ্ধতিটা নয়, ছবি আঁকার পর কীভাবে আমি রং করছি সেটিকেও একটু ভালোভাবে লক্ষ্য করবে। দেখবে এইভাবে তোমরা যদি বাড়িতে নিজেরা আঁকা প্র্যাকটিস করো ভিডিওটি দেখার পর, খুব সহজেই এই ধরনের একগোছা ফুল এবং একটি প্রজাপতি তোমরা এঁকে ফেলতে পারবে খুব সহজেই। পাতাগুলিকে আমরা ঠিকভাবে কালার করে নেব এবং পাতার মধ্যে যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলিকেও আমরা নির্দিষ্টভাবে রঙের মাধ্যমে সেগুলিকে বোঝাবার চেষ্টা করব। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা এইভাবেই আমার পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বা উপস্থাপন করার আগ্রহ আমার মধ্যে আসবে। তাই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পারলে ভিডিওগুলি শেয়ার করবেন। তো আমি যে ধরনের ভিডিওগুলিকে আপনাদের সামনে নিয়ে আসি, আশা করি যে কোনো দিন ছবি আঁকেনি বা আঁকতে শেখেনি বা আঁকতে পারে না তারাও খুব সহজেই আঁকা শিখে যাবে। আর আমার লক্ষ্য এটাই যে যারা ঠিকঠাক আঁকতে পারে না বা একেবারেই আঁকার অভ্যেস নেই তাদেরকে ছবি আঁকা শেখানো। তাই আমরা এই ধরনের সাধারণ ছবিগুলি থেকে আমাদের সেই অঙ্কন পদ্ধতি শুরু করব এবং ধীরে ধীরে আমরা ক্রিয়েটিভ ড্রয়িংয়ের দিকে এগিয়ে যাব। তো স্টেপ বাই স্টেপ আমরা একটার পর একটা ধাপ অতিক্রম করব। এক্ষেত্রে তাড়াহুড়ো করলে হবে না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের এগিয়ে যেতে হবে। আমি যে ছবিগুলি এখন আপনাদের সামনে উপস্থিত করি বা উপস্থাপন করি সেগুলি খুবই সাধারণ ধরনের ছবি এবং এই ছবিগুলিতে যে রঙগুলি দেওয়া হয় সেগুলিও খুব সাধারণ পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়। তাই আমার শিক্ষার্থী বন্ধুদের বুঝে নিতে অসুবিধা হবে না যে এই ছবিটি কীভাবে সুন্দরভাবে রং তুলির মাধ্যমে বা ড্রয়িংয়ের মাধ্যমে আমরা শিখে ফেলতে পারবো। তাই খুব সহজেই আমার সকল বন্ধুকে এই ছবি আঁকা শেখানোই। আমি বলি যে ছবি আঁকার গুরুত্বটা অপরিসীম, যে আমরা ছবি আঁকছি মানে যে টাইম পাস হয়ে যাচ্ছে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটছে সেটা নয়। ছবি আঁকার মধ্য দিয়ে আমি বারবার বলছি যে মানুষের কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। কেননা একটি মানুষ যে কোনো একটি পাঠ বা কোনো একটি ছড়া বা কবিতা বা উপন্যাস অধ্যয়ন করার সময় সেই বিষয়টির অপ্রত্যক্ষ বিষয়গুলিকে সে তার চিত্রপটে অর্থাৎ মনের চিত্রপটে সে অস্পষ্টভাবে এঁকে ফেলে। আমরা যখন একটি কোনো গল্প পড়ি তখন দেখবে যে গল্পের প্রত্যেকটি চরিত্র বা প্রত্যেকটি ঘটনায় আমাদের মন নিজে থেকে মনের মধ্যে একটি ছবি এঁকে ফেলে। তো আমরা যদি একটু ভালো আঁকতে শিখে যাই তাহলে আমাদের মন সেই ছবিগুলিকে আরও সুন্দরভাবে এঁকে ফেলতে পারবে। ফলে আমরা যখন স্কুলে বা কলেজে কোনো পাঠ গ্রহণ করবো বা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা কোনো পাঠ শ্রবণ করবো তখন আমাদের সেই বিষয়ের উপরে সুন্দর সুন্দর ছবি আমাদের মন এঁকে ফেলতে পারবে। তো একটি ছবি আঁকতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভালো করে দেখা বিষয়। অর্থাৎ আমি যদি কোনো একটা জিনিস অঙ্কন করি তাহলে আমাকে সেই বিষয়টা সম্পর্কে নিখুঁতভাবে দেখে থাকতে হবে। যেমন আমি এখানে একটি ফুল আঁকছি যেটা ক্যাপিটাল লেটার বি দিয়ে আঁকছি, তো আমাকে কোনো একটি ফুল খুব সুন্দরভাবে আঁকা দেখে থাকতে হবে। শুধু তাই নয়, আমাকে অরিজিনাল কোনো গাছের ফুল সম্পর্কে ধারণা থাকতে হবে বা বিভিন্ন ফুল যে বিভিন্ন আকার বিভিন্ন পরিপ্রেক্ষিত বা বিভিন্ন কালার হ্যাঁ বা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কাছের ফুল হলে সেটা কীরকম দেখায়, ওই একই ফুল একটু দূরে থাকলে সেটাকে কীরকম দেখতে লাগে, ফুলটিকে সামনাসামনি দেখলে কেমন লাগে, ফুলটিকে নিচে থেকে দেখলে কেমন লাগে, একটু সাইড থেকে দেখলে কেমন লাগে, এভরিথিংস। অর্থাৎ একটা ফুল আঁকতে গেলে আমার যদি ফুল দেখার সম্পর্কে ধারণাগুলি খুব স্পষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমার ফুল আঁকার সময়ে সেই ধারণাগুলি আমার মনের মধ্যে উপস্থাপিত হবে এবং আমার মন আমাকে ডিরেকশন দেবে যে তুমি এইভাবে ফুলটি আঁকো। আমি একটি উল্টো দিক থেকে ফুল আঁকছি তাহলে সেক্ষেত্রে পাপড়িগুলোকে এইভাবে সাজাও। অতএব এই অঙ্কন পদ্ধতি বা অঙ্কন শিখন এই বিষয়টা আমাদের যে কোনো বিষয়ে পাঠ গ্রহণের ক্ষেত্রেও আমাদের সহযোগিতা করে। তাই নিয়মিত ছবি আঁকার অভ্যাস করা, ধীরে ধীরে ছবি আঁকার জগতে নিজেকে ডুবিয়ে রাখা, এর মধ্য দিয়ে আমাদের কল্পনা শক্তি, আমাদের কোনো পাঠ খুব সহজে মুখস্থ করার শক্তি এবং আমাদের স্মৃতিশক্তি সবই বৃদ্ধি পায়। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ যে তোমরা খুব ভালোভাবে এই ছবি আঁকাটাকে অন্ততপক্ষে একটু প্র্যাকটিস করবে।